টোটো দিয়ে জার্নি শুরু, ট্রেনে উঠে শেষ। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব বি না না বিদেশ নয়, মেঘের দেশ। একই দিন যাবৎ দেশক দর্শক বন্ধুরা অধীর আগ্রহ এসে অপেক্ষা করেছেন নতুন ভিডিও কবে আসবে, আস্থাদের অপেক্ষার অবসান। আর একই সঙ্গে সেই সব দর্শক বন্ধুরও মন থেকে ধন্যবাদ যারা নর্থ ইস্ট ভ্রমণের ব্যাপারে বহুবার তাদের মন্তব্য শেয়ার করেছিলেন কমেন্ট সেকশনে। তবে এই পথে পাড়ি দেওয়ার আগে দুটো বিষয় মনে খটকা ছিল। প্রথমত, জুলাই মাস, বর্ষাকাল, এই সময়টা মেঘালয় ভ্রমণের জন্য আদৌ কি উপযুক্ত? দ্বিতীয়ত, সেদিন আমাদের খাগড়াঘাট স্টেশন থেকে সরাসরি গৌহাটি যাওয়ার কোনো ট্রেনও ছিল না। অগত্যা বিকল্প হিসাবে প্রথমে খাগড়াঘাট থেকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি জংশন পৌঁছানো এবং পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরে গৌহাটি যাওয়া এবং গৌহাটি থেকে শিলং পৌঁছানো, এই হলো আজকের গল্পের বিষয়বস্তু। সময় 6:47, আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে হচ্ছে খাগড়াঘাট স্টেশন। আমার সিট নাম্বার হচ্ছে 63, সাইড লোয়ার। মেঘালয় ভ্রমণের প্রোগ্রামটা হঠাৎই হয়েছিল, তাই ট্রেনের টিকিটও ছিল তৎকাল। সিটে বসেই দেখলাম সেখানে আগে থেকে রাখা রয়েছে একটা কম্বল, একটা বালিশ এবং দুটো চাদর। যেটা খুঁজছিলাম সেটা নেই, সেটা হচ্ছে টাওয়েল। আমি আগেই বলেছি যে আজকাল কিন্তু কোনো ট্রেনে আর টাওয়েল দিচ্ছে না। সন্ধে নেমে যাওয়ার পর ট্রেন জার্নিতে তেমন কিছু দেখানোর থাকে না, তাই সময় কাটানোর বিকল্প হিসাবে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বের এডিটিংয়ের কাজটা মন দিয়ে চালিয়ে গেলাম। সব অন্ধকার হয়ে যায় আর এসির এই জানলার কি হয়, সব রিফ্লেকশন হয়। ছবি তুলবো বা ভিডিও করবো উপায় নেই, দরজার ধারেও এখন গিয়ে ব্লক করা যাবে না রাত্রিবেলায়। এবার দিনের বেলাতে কোনো ট্রেনও নেই, মানে যা ট্রেন ধরুন তিস্তা তোরসা বা কামরূপ, সরাইঘাট সবই ওই বিকালবেলায় ছাড়ে। এবার সেক্ষেত্রে কী ব্লগস বানাবো? তো যেটুকু সময় জার্নি আছে, যেটুকু সময় হাতে আছে, অন্তত কাজটা করে নিই, ভিডিওটা নতুন ভিডিও দিতে পারবো আপনাদের জন্য। রাত 8:49, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে যে নিউ ফরাক্কা জংশন। এখন ফরাক্কা স্টেশনে দুটোই আর কি উত্তরবঙ্গগামী ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এদিকে তিস্তা তোরসা যেটা আমি ট্রাভেল করছি ওদিকে দাঁড়িয়ে রয়েছে সরাইঘাট। এখন দেখা যাক কোনটা আগে ছাড়ে। অ্যাকচুয়াল তিস্তা তোরসা অনেকটা অ্যাডভান্স, ওই জন্য এতক্ষণ তো দাঁড়িয়ে আছে, ও রাইট টাইমে এসছে। সরাইঘাট ছেড়ে দিল আগে, ও টাইমে আছে, বে দাঁড়িয়ে গেল, মানে এ আরও কিছুক্ষণ ডিলে হবে। সময়টা 10:10, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে মালদা টাউন স্টেশন। ট্রেন আমাদের টাইমেই রয়েছে এবং মালদা টাউন স্টেশনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। এটা হচ্ছে মালদা টাউন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে বিক্রি হচ্ছে ওই ভাত, মাছ, বিরিয়ানি, চিকেন, আর মালদার আম হচ্ছে বিখ্যাত। তো এত রাত্রেও কিন্তু স্টেশনে আম বিক্রি হচ্ছে, কি আম বলো, ফজলি আম। এটা কি 1 কিলো? 3 কিলো? 3 কিলো 100 টাকা আম হচ্ছে এখানে, 3 কিলো 100 টাকা। বাট আমার এখন আম কেনার উপায় নেই, কারণ ব্যাগ প্যাগ এমনিতে ভারী হয়ে গেছে, জিনিসপত্র নেওয়ার আমার জায়গা নেই। চায়ের প্রসঙ্গে আসি, বুঝলাম চা খাবো না 10টার সময়, সারাদিন তো চা জুটলো না জার্নিতে। বাট চা এখানে যেটা আছে সেটা হচ্ছে সেই মশলা চা, আর মশলা চা আমার পছন্দ নয়। দরজার ধারে দাঁড়িয়েছিলাম, ডেলিভারি বয় এসে ছুটে এসে বললো, দাদা এই খাবারটা একটু 43 নম্বর সিটে দিয়ে দিন না, মানে ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো আমি খাবারটা আজকে আমি দিয়ে দিচ্ছি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। সিট নাম্বার 43, 43 যাই দিয়ে আসি। 43 নম্বর সিটের লোকের খাবার মানে পেট ছিল, হ্যাঁ, তো সে টেনশন করছিলো বসে বসে, খাবারটা পেলাম না। হ্যালাম 43 কোন হ্যাঁ আপকা জি খানা, ক্যা ক্যা করনা পড়েগা জিন্দগি মে। জীবনে আর কী কী করতে হবে সেটা আমার জানা নেই, তবে এই মুহূর্তে যেটা করতে হবে, রাত্রের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। রাত 10:22, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। চুড়া, আচার, কেউ প্রেমে আচার খায়, কেউ মুড়ি দিয়ে আচার খায়। কোথায় গেল আমার মুড়ি? বড় মুড়ির প্যাকেট, মানে মুড়ি বেশি আছে এবার। রাত্রিবেলায় না বাড়িতে মুড়ি খাই। ব্যাপার হচ্ছে কি, যে 2 রাত্রি 3 দিন সুন্দরবন ভ্রমণে গেছিলাম, খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, ইলিশ উৎসব, ইলিশ মাছ, মাটন, ডিম। বাড়ি এসে দেখছি 2 কিলো 300 ওজন বেড়ে গেছে। কী হয় না, একটুখানি খেলে গায়ে লেগে যায়, এই জন্য খুব সাবধানে খেতে হয় বাড়িতে। আমাকে দিনের বেলা যা খেলাম, ভাত, ডাল, রুটি, তরকারি, সবজি, মাছ, মাংস, ডিম, আর রাত্রেবেলা রোজ মুড়ি খাই আমি। রাত 2:34, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো হচ্ছে এনজিপি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জ। সেই লাউঞ্চে আর কি ওয়েট করবো পরবর্তী ট্রেনের জন্য। এখানে চার্জেস হচ্ছে প্রথম 1 ঘন্টা 50 টাকা এবং পরবর্তী ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা হচ্ছে 20 টাকা করে। তো আমি মোটামুটি 3 ঘন্টার জন্য আর কি বুকিং নিলাম, একটু ঘুমিয়ে নেবো, অর্ধেক ঘুমটাকে পূর্ণ করবো, তারপর আবার পরবর্তী জার্নির জন্য প্রিপারেশন নেবো। প্রেম আর ঘুমের মধ্যে সিমিলারিটিস এই যে, দুটোই যখন আসার তখনই আসে। জোর করে ঘুম কিংবা প্রেম, দুটোর চেষ্টাই বৃথা। তার উপরে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এসির ঠান্ডা হাওয়া আর রাতভর বিভিন্ন ট্রেনের অ্যানাউন্সমেন্ট। ভোররাতে যখন সত্যি সত্যি ঘুম এলো, তখন রেলের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমার পরবর্তী ট্রেনের। আর ঘুম সম্ভব নয় বুঝতে পেরেই মালপত্র নিয়ে বেরিয়ে এলাম লাউঞ্চের বাইরে। এবার যেতে হবে এনজিপি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 22227, এনজিপি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন ধরেই আমার পরবর্তী গন্তব্য
গুয়াহাটি। এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে C2। C2 একদম সামনেই রয়েছে। উঠে পড়েছি C2 কোচে। এখানে আমার সিট নাম্বার হচ্ছে 60। 60 হচ্ছে ওই দিকে রয়েছে উইন্ডো সাইড। শুরু হলো আমাদের জার্নি NGP থেকে গুয়াহাটির পথে। NGP থেকে গুয়াহাটি 407 কিলোমিটার আমরা কাভার করব এই ট্রেনে তার 5.5 ঘন্টার জার্নিতে। মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন এই বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু যাতায়াত করা হচ্ছে NGP থেকে গুয়াহাটির মধ্যে। সকাল 6:10 ছাড়ে NGP স্টেশন এবং গুয়াহাটি পৌঁছানোর টাইম হচ্ছে বেলা 11:40। যতগুলো বন্দে ভারতে আমি ট্রাভেল করেছি, জার্নি যদি বলি কমফর্টেবলের দিক থেকে, মানে আরামদায়কতার দিক থেকে কিন্তু বেস্ট। একদিনে 500 কিলোমিটার বা একদিনে যদি কেউ 700 কিলোমিটার জার্নি করে নেয় এমনি স্লিপার ক্লাস বা এসি থার্ডে, তাও মনে হয় যে ট্রেন জার্নি করলাম। এখানে কিন্তু সেসব কিছু ফিল হয় না, একদম স্মুথ জার্নি হয়। NGP থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 74 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। NGP থেকে গুয়াহাটি পর্যন্ত এই জার্নিতে আমরা খুব বেশি ট্রেন হয়তো কভার করবো না, মানে খুব বেশি ট্রেনের সাথে আমাদের দেখা হবে না, কিন্তু এই যাত্রাপথে অনেকগুলো নামি দামি নদী পড়বে। তো সেই নদীগুলো কিন্তু আমরা পার করবো এবং সেগুলো কিন্তু কভার করবো এই জায়গায় বসে। ঠিক গেল হচ্ছে সংবাদপত্র, বাংলা সংবাদপত্র, বাংলা ইংরেজি দুরকম ছিল, আনন্দবাজার পত্রিকা। ট্রেন ছাড়ার পর প্রথমে দিয়ে গেছিলো হচ্ছে নিউজ পেপার, তারপরে দিয়ে গেলো হচ্ছে একটা জল খাওয়ার কাপ আর সেই সাথে 1 লিটার জলের বোতল। বন্দে ভারতের সব থেকে ভালো জিনিস কি, বন্দে ভারতের জানলাটা খুব সুন্দর, মানে এত বড় জানলা, তো মানে এসি থার্ড বা এসি টুতে যে আমরা ট্রাভেল করি বা এসি ফার্স্টে, সেই জানলাগুলো কিন্তু একটু কেমন ঘোলাটে ঘোলাটে, রিফ্লেকশন হয় প্রচুর, কিন্তু এর মানে এর গ্লাসগুলো এত মানে শার্প, এত পরিষ্কার না, ছবিও আছে দুর্দর্শ। আর তাছাড়া আজকে ওয়েদারটা কত সুন্দর দেখুন, এই যে দেখুন চা বাগান, তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ওদিকে এত সুন্দর আকাশ। জলপাইগুড়ি রোড, এরপরেই আসবে হচ্ছে তিস্তা নদী এবং সেই সাথে আমাদের সঙ্গে দেখা যাবে ট্রেন নাম্বার 13176 শিলচর থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই আমরা পার করছি নিউ ময়নাগুড়ি। যারা লাটাগুড়ি বেড়াতে যাবেন তারা কিন্তু এখান থেকেই প্রাইভেট গাড়ি বা বাস কিন্তু পেয়ে যাবেন, শেয়ারিং বাস, সেই বাসে করে কিন্তু আপনারা এখান থেকেই লাটাগুড়ি যেতে পারবেন। এবার আমরা পার করবো হচ্ছে জলঢাকা নদী। সময় সকাল 6:46, মানে 17:45 বাজতে চললো। আমাদের দিয়ে গেছে হচ্ছে চা তৈরি করার জিনিস, রয়েছে বিস্কুট। বাড়িতে থাকলে আমি দিনে 2 বার চা খাই, সকালে ঘুম থেকে উঠে 1 বার আর সন্ধ্যাবেলা 1 বার, আর বাইরে আসলে সেটা হয় হচ্ছে 20 বার। বাড়িতে আমি যতটাই সংযত, বিশেষ করে খাওয়া দাওয়ার দিক থেকে, বাইরে এসে ততটাই আমি অসংযত হয়ে যাই। কোথাকার কুরকুরে, লেস, ফাস্টফুড, চিকেনের ঠ্যাং, ডিম ভাজি, বিরিয়ানি, চা করার গরম জল সার্ভ করতে এসেছিলো। তা বললো চায় বানালি আনা, হ্যাঁ বানিয়ে নিয়েছি, গরম জল তো আমার কাছেই আছে। তা বললো যে যদি গরম জল লাগে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, কারণ ওদের ওখানে গরম জলের আর কি ব্যবস্থা রয়েছে। এই দেখুন ফালাকাটা পার করছে। ফালাকাটার সাথে বহুদিনের সম্পর্ক, সেই ডুয়ার্সের ড্রোনোরাতে গিয়ে আঙুল কেটে গিয়েছিলো, তারপরে ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে এসেছিলাম, এখানে আর কি ইঞ্জেকশন ইঞ্জেকশন নিয়েছিলাম, হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছিলাম, এখনও দাগ আছে। আমাকে অনেকে বলেন আপনি ড্রোন রান না কেন, ড্রোন রান না কেন, সত্যি কথা বলতে ড্রোন আমার কাছে একটা আতঙ্কের জিনিস হয়ে গেছে। ওই যে হাত কেটে গিয়েছিলো, এত রক্ত বেরিয়েছেন আপনারা ব্লগস হয়তো দেখেছেন, ওই যে একটা আতঙ্ক মনের মধ্যে ছিল, আছে, হয়ে আছে না, যখনই ধরি না হাতে তখনই ভয় লাগে। গুমানি হাট, এই পার করছে ঘোকসাডাঙ্গা স্টেশন। তিস্তা পার করেছি, জলঢাকা পার করেছি, এবার তোরসা।
একটা কথা আপনারা কমেন্টস অনেকে জানতে চেয়েছিলেন যে আমি শতাব্দীর ভিসা রুম কেন কভার করিনি। টিকিট কাটা ছিল কাশ্মীর থেকে আসার সময় বলেছিলাম অমরনাথ যাত্রা করে। অ্যাকচুয়ালি আমি না এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, তিন চার দিন ধরে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো, কিছু খেতে ব্যথা পাচ্ছিলাম না, বারবার মানে ঘুম পাচ্ছে, যখন তখন ঘুমাচ্ছি খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, মানে তলপেটে সাংঘাতিক ব্যথা, জানি না কী হয়েছিলো প্রবলেম। তা অটোমেটিক ঠিক হয়ে গেছে, আবার শরীর খারাপের জন্যই না আমি যেতে পারিনি, ওই ট্রেনের টিকিট আমাকে ক্যান্সেল করতে হচ্ছিলো, ওটা কভার করতে পারিনি। মানে আমারও খুব পরে আফসোস হয়েছিলো যে সবাইকে কথা দিলাম কথা রাখতে পারছি না। এই আমরা পার করলাম পুন্ডিবাড়ি স্টেশন, পুন্ডিবাড়ি পার করে যাওয়ার পরই আসবে হচ্ছে নিউ কুচবিহার। এনজিবি থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রাপথের প্রথম স্টেশন হচ্ছে নিউ কুচবিহার। এনজিবি থেকে আমাদের 125 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, আমাদের ট্রেন এই মধ্যে পৌঁছে যাচ্ছে, তার যাত্রাপথের প্রথম স্টেশন নিউ কুচবিহারে। নিউ কুচবিহারে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 1 মিনিট, যদিও আমাদের ট্রেন এখানে অনেকটা অ্যাডভান্স, কারণ এখন টাইম হচ্ছে 7:28, আর এখানে এই ট্রেন ঢোকার সময় ছিল হচ্ছে 7:35 এবং 1 মিনিট স্টপে 7:36 ছেড়ে যাবে। তো মোটামুটি এখন আমাদের কাছে 8 মিনিট মতো সময় আছে। এটা হচ্ছে নিউ কুচবিহার স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আমরা পার করলাম নিউ বানেশ্বর স্টেশন। নিউ কুচবিহার আর নিউ আলিপুরদুয়ারের মধ্যে শুধু একটা স্টেশনই রয়েছে, যে নিউ বানেশ্বর। এবার নিউ বানেশ্বর ছাড়ার পরে একটা নদী আমরা পার করবো, সেটা হচ্ছে কালজানি নদী। এই হচ্ছে কালজানি। এনজিবি থেকে আমাদের 144 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন নিউ আলিপুরদুয়ার। নিউ আলিপুরদুয়ারেও এই ট্রেনের স্টপেজ হচ্ছে 1 মিনিট এবং আমাদের ট্রেন একদম রাইট টাইমেই আছে। দরজা যখন তখন বন্ধ হতে পারে, যদিও সামনে এখনও সিগনাল হয়নি, রেড সিগনাল আছে। গদাধর নদী এটা, আমাদের ওইদিকে একটা লাইন রয়েছে, এই লাইন ধরে আমরা চলেছি, আর তার সাথে সাথে কিন্তু পাশাপাশি আরেকটা লাইনও চলে এসছে। এই লাইনটা যায় হচ্ছে আলিপুরদুয়ার জংশনের দিকে। আলিপুরদুয়ার জংশন হচ্ছে সেই রুটটা যেটা আমাদের এনজিবি থেকে শিলিগুড়ি হয়ে ট্রেনটা আসে, কাঞ্চনকন্যা যে রুটে আসে, পুরী কামাখ্যা যে রুটে আসে, মানে ডুয়ার্সের জঙ্গল যেটা পার করে যে রুটটা আসে, সেই রুটটা হচ্ছে আলিপুরদুয়ার জংশনের রুট। ওই শামুকতলা রোড জংশনে এসে ওই আলিপুরদুয়ার জংশন দিকে আসা লাইন এবং নিউ আলিপুরদুয়ারের লাইন, এই দু লাইন মিশে যায়, এই জন্যই হচ্ছে শামুকতলা রোড জংশন। এতদিন বলতাম আমাদের নতুন ট্রেনের সঙ্গে দেখা হবে, এবার বলবো নদীর সাথে দেখা হবে। ওকে, এবার আরও একটা নদীর সাথে আমাদের দেখা হবে, যার নাম হচ্ছে রায়ডাক। এই আমরা পার করে গেলাম হচ্ছে কামাখাগুড়ি স্টেশন। কামাখাগুড়ির পরেই আসবে হচ্ছে জোড়াই, এবং জোড়াই হবে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন, এবং তারপরে আমরা প্রবেশ করব হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য আসামে। এটাও কিন্তু রায়ডাক নদী, আগেটা ছিল রায়ডাক 1, এটা হচ্ছে রায়ডাক 2। আমরা পার করছি হচ্ছে জোড়াই স্টেশন, আর সেই সাথে এনজিবি থেকে জোড়াই পর্যন্ত আমাদের 172 কিলোমিটার কিন্তু পথ চলা সম্পূর্ণ। জোড়াই স্টেশন পার করার পরেই আসবে হচ্ছে সংকোচ নদী, যেটা আমি আগে বলছিলাম, এবং সংকোচ নদী পার করার পরে অফিসিয়ালি প্রবেশ করবো হচ্ছে প্রতিবেশী রাজ্য আসামে, এবং আসামের প্রথম স্টেশন হবে হচ্ছে শ্রীরামপুর আসাম। ওয়েলকাম আসাম। এই আমরা পার করছি হচ্ছে শ্রীরামপুর আসাম, আসামের প্রথম স্টেশন এটা। বন্দে ভারতের একটা প্রবলেম হচ্ছে না, টয়লেট। এখানে প্রত্যেকটা কামরায় 2 করে টয়লেট, এবার যাত্রী তো অনেক, এবার সকালবেলায় টয়লেটের কাছে অনেক লাইন দিতে হলো, এখানে পাচ্ছি না, আমরা পরের কামরায় যাচ্ছি, পরের কামরায় লাইন, আবার তারপরের কামরায় যাচ্ছি, দিয়ে আলটিমেট খালি হলাম। ক্যাটারিং পরিষেবার দিক থেকে এনজিবি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসে প্রত্যেক যাত্রীকে দেওয়া হয় ব্রেকফাস্ট, গরম জল চা খাওয়ার জন্য, চা বা কফি খাওয়ার জন্য ইনস্ট্যান্ট চা, অ্যাপেলের জুস, এখানে সম্ভবত রয়েছে পরোটা, এখানে তরকারি, এখানে হচ্ছে অমলেট। যদি কেউ ভেজ খায় তাহলে হচ্ছে কাটলেট, আর যদি কেউ নন ভেজ খায় তাহলে হচ্ছে অমলেট, আর কেউ যদি মানে ব্রেকফাস্ট না নেয় ট্রেনে, মানে নো ফুড অপশন করে, সেক্ষেত্রে কিছু টাকা মাইনাস হয়ে যাবে। পরোটা পরোটা তারা ভালো লাগে না তেলে জিনিস, আমি আগেও বলেছি কথাটা। মুড়ি তো সাথেই আছে, মুড়ি, চানাচুর আর হচ্ছে ডিম ভাজা, এটাই খাই, এটাই করি ব্রেকফাস্ট, আর সেই সময় তো চা আছেই। একদিন মানুষ পিজা থেকে মুড়িতে কনভার্ট হবেই হবে, সবার কাছে মুড়ি থাকবে এরকম। এই আমরা পার করছি আসামের ফুকিগ্রাম জংশন। এবার আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 20505। 20505 হচ্ছে
ডিব্রুগড় থেকে নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কোকরাঝাড় স্টেশন। আমি স্টেশনের নাম দিয়েও পারিনি, কারণ ট্রেনে এই সময় প্রচুর ভিড়, মানে যেসব সিটগুলো ফাঁকা ছিল না সব সিট ভরে গেল। এবার আমি আমার জায়গায় ফিরে এলাম, কারণ আমি এতক্ষণ ধরে যে জায়গায় বসে ব্লগস বানাচ্ছিলাম সেই জায়গায় আর কি যাত্রীরা চলে এসছে, মানে সিটের আসল মালিক চলে এসছে। চম্পাবতী নদী আমরা পার করব। এটা হচ্ছে আরেকটা রাজধানী, ডিব্রুগড় থেকে নতুন দিল্লি দুটো রাজধানী আছে, এটা হচ্ছে আরেকটা রাজধানী। জায়গার পরিবর্তন হয়েছে, ওই জন্য ট্রেন কভার করা যাচ্ছে না, দূর থেকে কভার করতে হচ্ছে। জায়গা খুব ইম্পর্টেন্ট ব্লগারদের ক্ষেত্রে। এরকমও হয় আমার সাথে, মানে আমি একটা ট্রেনে একাধিক টিকিট কাটি, যদি মন মতো জায়গা না পাই ক্যান্সেল করে দিই। বলেছি না বছরে আমার প্রায় 2,50,000 টাকার টিকিটের পিছনে খরচ হয়। ধরুন এই ট্রেনে আসছি, আমি জানলাধারে সিট পেলাম না, ক্যান্সেল, আবার ট্রাই করলাম, তারপরে হয়ে গেল। মানে একটা টিকিটের পিছনে আমাকে অনেক মেহনত করতে হয়, মানে ইনভেস্ট করতে হয়। সময় সকাল 9:38, NGP থেকে আমাদের 250 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন নিউ বঙ্গাইগাঁও। এটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশন ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে কামাখ্যা জংশন। মানস নদী আমরা পার করব। আমরা বেকি নদী পার করব, তারপরে আসবে হচ্ছে আসামের বরপেটা রোড স্টেশন। পাগল দিয়া রিভার, এটা এই আমরা পার করছি আসামের রঙ্গিয়া জংশন। রঙ্গিয়া জংশন থেকে দুদিকে লাইন ভাগ হয়ে যায়, একটা চলে যায় হচ্ছে রাঙাপাড়া নর্থের দিকে, আরেকটা চলে যায় গুয়াহাটির দিকে। এই রঙ্গিয়া থেকে কিন্তু কামরূপ তার দিক পরিবর্তন করে, একদিন যায় গুয়াহাটি হয়ে আরেকদিন যায় হচ্ছে রাঙাপাড়া নর্থ হয়ে। তো আজ যে কামরূপটা আসছে সেটা গুয়াহাটি যাবে না, সেটা এখান থেকে রাঙাপাড়া নর্থ চলে যাবে। না হলে আমাকে এত ট্রেন চেঞ্জ করার ব্যাপার থাকতো না, আমি ডিরেক্ট কামরূপে আসতে পারতাম। এবার একটা নদীর সাথে আমাদের দেখা হবে, তার নাম হচ্ছে পুটিমারি নদী। গৌহাটির সাথে দূরত্বের ব্যবধান কমে আসার সাথে সাথেই চোখে ধরা দিল আশেপাশের পরিবেশের পরিবর্তন। গাছপালা, পাহাড়, নদী, জলাভূমি, নীল আকাশে সাদা মেঘের চলাফেরা, সব কিছু মিলিয়ে প্রকৃতি আজ প্রাণখোলা। কামাখ্যা জংশন ঢোকার আগে আমাদের ট্রেন পার করলো ব্রহ্মপুত্র নদের ওপরে সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজ হচ্ছে ডাবল ডেকার ব্রিজ, অর্থাৎ এই ব্রিজের মাঝের অংশ দিয়ে ট্রেন চলাচল করে এবং ওপরের অংশ দিয়ে গাড়ি চলাচল করে। সরাইঘাট ছাড়াও ব্রহ্মপুত্র নদের ওপরে আরও দুটি রেল ব্রিজ রয়েছে, বগিবিল ব্রিজ এবং নরনারায়ণ ব্রিজ। এনজিপি থেকে আমাদের পুরো 400 কিলোমিটার পথ চলা শেষ এবং আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে আসামের কামাখ্যা জংশনে। কামাখ্যা জংশনে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট এবং কামাখ্যা স্টেশনে নেমেই কিন্তু বা কামাখ্যা জংশন নেমেই কিন্তু এখান থেকে কামাখ্যা মন্দির দর্শন করতে যাওয়া যায়। কামাখ্যা জংশন ছেড়ে যাওয়ার পর আমাদের ট্রেন রওনা দিল তার পরবর্তী স্টেশন গুয়াহাটির দিকে। কামাখ্যা জংশন থেকে গুয়াহাটির ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার। গুয়াহাটি স্টেশন ঢোকার মুখে আমাদের সঙ্গে দ্বিতীয়বার যখন দেখা হয়ে গেল, ট্রেন নাম্বার 12346 গুয়াহাটি থেকে হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেসের সাথে। কালকে দেখা হয়েছিল ফারাক্কা জংশনে, এই দেখুন সেই সরাইঘাট এক্সপ্রেস, এই এখন হাওড়ার দিকে যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে। সময় দুপুর 12টা, গুয়াহাটি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে।
ট্রেন নাম্বার 2227 বন্দে ভারত এক্সপ্রেস। এবার যাবো হচ্ছে স্টেশনের বাইরে এবং সেখান থেকে আবারও ট্রান্সফার হব আমাদের পরবর্তী গন্তব্য শিলংয়ের পথে। গুয়াহাটি স্টেশনের বাইরে এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি হবে আমাদের আগামী ভ্রমণের সাক্ষী। সময় 12:15, আমরা রওনা দিলাম গুয়াহাটি থেকে শিলংয়ের পথে। ওয়েস্ট বেঙ্গল থেকে যাত্রা শুরু করেছি, তারপরে আমরা পৌঁছেছিলাম হচ্ছে আসাম রাজ্যে এবং আসাম থেকে যাবো হচ্ছে আমরা পরবর্তী মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে প্রবেশ করার আগে এই হচ্ছে খানাপাড়া। খানাপাড়াতে রাস্তার ওই দিকটা, ডিভাইডারের ওই দিকটা হচ্ছে মেঘালয় আর আমরা এই দিকটায় বাঁ দিকটা হচ্ছে আসাম। ভৌগোলিক সীমানা এমনই, ডিভাইডার দুটো রাস্তাকে দুটো রাজ্যে ভাগ করেছে। ডান দিকের রাস্তাটা মেঘালয় রাজ্যের রিভোই ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলে যেমন গাড়ির নাম্বার হয় WB, আসামে হচ্ছে AS আর মেঘালয়ের হচ্ছে MLL। এখান থেকে শিলং হচ্ছে আর 80 কিলোমিটার। গুয়াহাটি থেকে যখন আপনি মেঘালয়ে যাবেন বা আমরা যে মেঘালয়ের পথে যাচ্ছি, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আস্তে আস্তে কিন্তু আমাদের উচ্চতা বাড়ছে এবং সেই সাথে কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে। গুয়াহাটিতে নেমে যে গরম লাগছিল, এবার যত উচ্চতা বাড়বে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, গরমকে ততটা লাগবে না। এবং এদিকে তো মানে বৃষ্টি হচ্ছে, পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই তো কী হয়েছে, বৃষ্টি নিয়ে যাবো এখান থেকে। এই যে এইদিকে যে রাস্তা ফ্লাইওভারটা, এটা চলে আছে কাজিরাঙার দিকে আর এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, লেখা আছে শিলং টু শিলং, এটা হচ্ছে আমরা শিলংয়ে ঢুকলাম, মানে মেঘালয়ে ঢুকলাম। কতদিন ধরে অনেক দর্শক বন্ধু বলেছিলেন, অনেকবারই বলেছেন যে নর্থ ইস্ট হোক, সবসময় একই জায়গা কেন হচ্ছে। আমি একা হয়তো ঘুরে নিতে পারি, এসে ঘুরে নিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু আমার ঘুরে নেওয়া হয়তো শেষ কথা নয়, মেনলি হচ্ছে যে আপনাদেরকে একটা গাইড দেওয়া। যারা আপনারা ব্লগ দেখেন তাদের কিন্তু মানে একাংশ বলবো না, অধিকাংশই তারা কিন্তু বেড়াতে চান এবং চান বলেই ব্লগ দেখেন এবং তারা কিন্তু সেই সাথে চান হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ বা কমপ্লিট একটা গাইডলাইন, যে ক্ষেত্রে আপনারা সেই জায়গায় একদম চোখ বন্ধ করে বেড়াতে আসতে চান একদম নির্ঝঞ্ঝাটে। আমি স্টেশনে নামলাম, স্টেশন থেকে আমাকে ভাই পিক আপ করলো, আমাকে আমার সব জায়গা ঘুরে দিলো, হোটেল খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমার ভালোভাবে প্রোগ্রামও হলো এবং আমি আবার দুর্গা দুর্গা করে যেমন বেরিয়েছিলাম, দুর্গা দুর্গা বলে বাড়ি ফিরে এলাম। জাস্ট একটা কমপ্লিট ট্যুর প্ল্যান, এখানে অন্য কোনো রকম কোনো কমপ্লিকেশনই থাকবে না এবং সেটা হবে পুরো একদম কী বলবো, ট্রান্সপারেন্ট, পুরো স্বচ্ছ। সেই জন্যই আর কি একটু দেরিতে এলাম এবং আশা করছি যে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে যখন আপনারা লাস্ট ব্লগটা দেখবেন বা যখন ট্যুর গাইডটা দেখবেন তখন আপনাদের কাছে মেঘালয় আর নিজের আলোয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। গাড়িতে এসি বন্ধ করে দিলাম, বললাম এসি বন্ধ করে দিন, এসির আর দরকার নেই, কারণ বাইরের প্রকৃতি ও শুরু হয়ে গেছে বৃষ্টি, যত ওপরে উঠছি না মেঘ যেন বাড়ছে আর সেই সাথে সাথে সবুজ হচ্ছে প্রকৃতি। নেচার ইকুয়াল টু নর্থ ইস্ট, নেচার ইকুয়াল টু নর্থ ইস্ট, এই স্টেটমেন্টের সাথে অনেকে সহমত পোষণ না করলেও মেঘালয় সিরিজ শেষ হয়ে যাওয়ার পর এতদিন ধরে যারা প্রকৃতি বলতে শুধু উত্তরবঙ্গকেই বুঝতেন তাদের চিন্তাভাবনায় যে একটা পরিবর্তন আসবে সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সময় বেলা 1:47, শিলং যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানে আমরা লাঞ্চ করবো কারণ প্রচুর প্রচুর খিদে পেয়েছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা ছিল এরকম, মানে এখানে টেবিলে জায়গা পাওয়াটাই মুশকিল, এবার খানিকক্ষণ ওয়েট করতে হলো, তারপর জায়গা পেয়ে গেছি খাওয়ার জন্য। বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর, চারিদিকে সবুজ, মানে ভেতরেও কত সুন্দর গাছ টাছ লাগানো, জায়গাটা অনেকটাই বড় আর এখানকার খাওয়া দাওয়ার আইটেমও যা দেখছি অনেক রকম আইটেম রয়েছে এখানে, এত রকম আইটেম আছে আর এত রকম ছবি আর বিভিন্ন রকম দাম, মনে হচ্ছে আমার ক্লাস 9-এর পরেও ইতিহাস বই পড়া হয়ে যাবে এত কিছু। বুঝতে পারছি না যে কোনটা ভালো, এখানে তো আর গন্ধ আসছে না আর ছবি দেখে স্বাদও বোঝা যাচ্ছে না। এই বর্ষাকালে জমতে হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, বাট এখানে আমি ইলিশ মাছ দেখতে পাইনি, খিচুড়িরও কোনো আইটেম পাইনি। আশায় আশায় বসে আছি, খাবারের দেখা নেই, যে খাবার সার্ভ করে এখানকার যে স্টাফ আছে সে বলছে সরি স্যার আপনারা যে থালি অর্ডার দিয়েছেন থালি শেষ, চিকেন থালিও নাই মটন থালিও নাই, শেষ হয়ে গেছে, আপনাদের আলাদা করে অর্ডার করতে হবে। আর কিছু করার নেই, এখন খেতে হবে, খেতে পেয়েছি, এমনিতে 15 মিনিট ধরে ওয়েট করছি। তো বললাম 1 প্লেট চিকেন দিতে, পাঁপড় ভাজা, মুগের ডাল, ভাত আর হচ্ছে কুলচা, 1 বালতি ডাল, ডালেই আজ করবো স্নান, মানে পিওর মুগ ডাল নয়, মুগের সাথে কিছু মেশানো আছে। বললাম দিতে পেঁয়াজ, দিয়ে দিলো 1 প্লেট সালাদ। এই হচ্ছে হোমমেড চিকেন, এখানকার লোকাল চিকেন, এরকম হচ্ছে চিকেনের পিস। আমরা যে চিকেন খাই ওই মশলা কিন্তু নয়, একটু অন্যরকম মশলা, অন্যরকম টেস্ট। এর সঙ্গে দিয়েছে হচ্ছে কুলচা, মশলা কুলচা, কুলচা ফুলচায় মশায় শান্তি নাই। আর এই ভাত ডাল আর এই যে লেবু পেঁয়াজ, এর কোনো বিকল্প নাই। রেস্টুরেন্টের খাবার যে বিশাল আহামরি কিছু টেস্ট বলবো না, বা হয়তো আমার কাছে টেস্ট লাগছে না, এখানকার যারা লোকাল লোক তারা তো ভালোই চেটে পুটে খাচ্ছে আর কি, মানে আমি হয়তো অন্য রাজ্যের বলে আমার হয়তো এখানকার খাবার অতটা অন্যরকম অন্যরকম লাগছে, অন্যটা অন্য মনে হচ্ছে। শিলং ঢোকার কিছু আগেই এক ঝলকে দেখে নিলাম উমিয়াম লেক। এক ঝলক এই জন্যই বলছি কারণ পুরো রাস্তা জুড়ে শুধুই বৃষ্টি আর মেঘলা আবহাওয়াতে উমিয়াম লেকের সৌন্দর্য কোথাও যেন পুরোপুরি ধরা দেয়নি আমার ক্যামেরায়। উমিয়াম লেক যাওয়ার জন্য এন্ট্রি ফি রয়েছে পার পার্সন 60 রুপিস। বর্ষাকালে মেঘালয় বেড়াতে আসি কিন্তু
ছাতা রেনকোট টুপি এগুলো মাস্ট। সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, পাহাড় ওঠার পর থেকে বৃষ্টি কিন্তু কমছে না। গাড়ির পার্কিংটা পেছনে আছে, ওখানেই পার্কিং করে আসতে হবে। তারপর রাস্তা হচ্ছে কিছুটা এরকম, এই পথ ধরে যেতে হবে সামনের দিকে। ভাবছিলাম যে বর্ষাকালে বোধহয় অক্সিজেন হবে, টুরিস্ট হবে না। টুরিস্ট এখানে আছে, ভালোই আছে। তাও তো এখন বেলা হয়েছে, 3টে বেজে গিয়েছে। উমিয়াম লেকের সৌন্দর্য উপভোগ করতে গেলে এখানে বোটিং করতেই হবে, কিন্তু সেদিন ভাগ্য ছিল মন্দা। বৃষ্টির কারণে বোটিংয়ের কাউন্টারই বন্ধ ছিল। কাউন্টারে গিয়েছিলাম বৃষ্টির জন্য, এখন কাউন্টার ক্লোজ। বৃষ্টি কমলে কাউন্টারটা খুলবে। কিন্তু বৃষ্টি আদৌ কমবে কি না, টিকিট দেবে কি না, কতটা সময় অপেক্ষা করতে হবে, তার কোনো সদুত্তর মিলেনি। বোটিংয়ের ইচ্ছে আপাতত মনে দমিত রেখে সন্ধান করলাম প্রকৃতির নতুন রহস্যের, যা কয়েক মিনিট চোখের পলক আটকে রাখার জন্য যথেষ্ট। আবহাওয়া পরিষ্কার থাকলে উমিয়াম লেক কতটা সুন্দর সেটা না হয় আরেকটা ব্লকে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে যেটা শেয়ার না করলেই নয়, শিলং প্রবেশের কয়েক কিলোমিটার আগে থেকেই শিলংয়ের নিত্যদিন ট্রাফিক জ্যামের দৈনন্দিন চিত্র। দু ঘন্টার বেশি সময় গাড়িতে বসে আছি, গাড়ি একটু একটু করে এগোচ্ছে, থামছে, একটু একটু করে এগোচ্ছে, থামছে, হোটেল আর পৌঁছাচ্ছি না। শিলংয়ের মতো জায়গায় যে জাস্ট ভাবতে পারিনি এরকম জ্যাম হবে, যাই না এখন পৌঁছাবো, অপেক্ষায় বসে আছি। সময় সন্ধ্যে 6:37। গতকাল এই সময় আমি ট্রেনে উঠেছিলাম তিস্তা তোর সাথে, আজকে এই সময় আমি শিলংয়ে। তো শিলংয়ে পৌঁছে আমি যে হোটেলে আছি, সেই হোটেল হচ্ছে শিলংয়ের রেন্স ইন। তবে গাড়ি থেকে নামার পরে কিন্তু এখানে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটা সোয়েটার আনতে পারলে ভালো হতো। মানে হঠাৎ করে দার্জিলিংয়ে পৌঁছানোর পর যেরকম লাগে না যে একটু হট করে ঠান্ডা লাগতে শুরু করলো, ওরকম লাগছে। মানে এই যে হাফ প্যান্ট আর হাফ যে টি শার্ট পরে আছে, এদিকে কিন্তু কাজ হবে না। এই হচ্ছে শিলংয়ে আমার রুম, কথা বলতে পারছি না, গলা ফলা ভেঙে গেছে। এদিকেও বেড রয়েছে, এদিকেও বেড রয়েছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে, জানলা রয়েছে, খুলে দিলে বেশ সুন্দর দেখা যাবে সব কিছু। চেয়ার রয়েছে, এই হচ্ছে বাথরুম, শাওয়ার তো রয়েছে, ব্র্যাকেট রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। সন্ধে 7:30, এখনও আর কি রেস্ট নিতে পারিনি, কারণ এসে ভিডিও আপলোড করছি, ওসব আপলোডিংয়ের কাজ ফাজ চলছে। যে ওর মতো কাজ হোক, আমি আমার কাজ করি। রাত্রে আজকে আমি মুড়ি ডিনার করবো, অন্য কিছু খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কারণ খিদেও নেই আর ইচ্ছাও নেই। আর সেই সাথে হোটেল থেকে নিয়েছি হচ্ছে কফি, এইরকম হচ্ছে কফি, দারুণ কফি বানিয়েছে, দারুণ। এরকম নিচে হচ্ছে এক প্লেট চিকেন পকোড়া, চিকেন পকোড়া একটু স্ন্যাক্স স্ন্যাক্স ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো। আর সেই সাথে মুড়ি চেনা চুত্ত আছে, এই দিয়ে আজকে রাতে ডিনার করে নেবো, অন্য কিছু খাওয়ার ইচ্ছা নেই। রাত্রে যত হালকা ডিনার করে ততই ভালো, ততই সুস্থ থাকবো। সময় রাত 10:48। আমাদের শিলং ভ্রমণের দ্বিতীয় পর্বের জন্য যে অভিযান, সেটা কালকে সকালে শুরু করতে হবে। আজ আজ এই পর্যন্তই, এবার ঘুমোতে হবে, কারণ শরীর ভীষণ ক্লান্ত। টাটা, বাই বাই, গুড নাইট।